अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জামা কাপড় গুছাচ্ছি, আর এখানে থাকতে পারবো না। যদি আমরা চলে যাই তাহলে বাচ্চাদের কি হবে? সামলাও একটু নিজেকে। এতদিন তো শান্ত ছিলাম, এই মনে করে যে এটা আমার ছেলের বাড়ি। কিন্তু আজ আমি বুঝতে পারলাম, এটা আমার ছেলের বাড়ি কোনোদিনই ছিল না, এটা ধর্মপুরের মালিকের বাড়ি। আমি আর এখানে থাকতে পারবো না। তুমি ঠিকই বলছো, আমরা এই বাড়িতে থাকতে পারি না। সে যতই আমাদের মেয়ে সুভদ্রা, এই সংসারটা নিজের হাতে গড়ুক না কেন? কি হয়েছে? ধর্মরাজ আমাদের শ্বশুর শাশুড়ি না ভেবে মা বাবার মতো দেখেছে তো? বসুধা, তুমি হলে আমার স্ত্রী, আর আমি তোমায় একলা ছাড়তে পারি না। আমিও যাব তোমার সাথে, কিন্তু যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। হিতেন আমাদের নাতি হতে পারে, কিন্তু ধর্মরাজের ছেলেও। ধর্মরাজ ওকে শাস্তি দিয়েছে বলে যতটা কষ্ট আমরা পাচ্ছি, তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট ধর্মরাজ নিজে অনুভব করছে। আমরা কান্নাকাটি করে নিজেদের দুঃখ ভাগ করে নিই, আর ও তো দুঃখ ভাগ করে নিতেই জানে না। তাতে আমাদের কি? আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত। আমিও জিনিসপত্র গুছিয়ে নিই। ধর্মরাজ তো নিজে মুক্ত হয়ে গেল, নিজে ধর্ম পালন করে নিল। আমরা তো ধর্মপুরের মালিক না, আমরা তো শুধু ইতিদের দাদু দিদা। আমরা কি করব? সেটাই যেটা সর্বদা করে এসেছি, সুখের সময় ওর সাথে থেকেছি, এখন ওর দুঃখের সময়ও সাথে থাকব। তুমি তো সবার থেকে বড়, কিছু তো করো, আমার হিতেনকে বাঁচাও, কিছু তো করো, কিছু তো করো। হে তুলসী মাতা, আমার হিতেনকে রক্ষা করো। আমি ওকে জন্ম দেইনি তো কি হয়েছে? কিন্তু ও তো আমার ছেলেই, ওকে রক্ষা করো মা। পিসিমা, 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 মালকিনের ঘরে কি? কি বললি তুই? মালকিন না, মানে বলছি সন্তু। সন্তু ওর ঘরে নেই, গেছে হয়তো পুকুর পাড়ে নিজের জামা কাপড় ধুতে।
না, ওখানেও নেই। ওখানেও নেই? তাহলে কাউকে কিছু না বলে ও গেল কোথায়? সন্তু, ভেতরে এসো। কি হয়েছে, হঠাৎ এখানে কেন এসেছো? ওই আমি হিতেন দাদার সাথে দেখা করতে। হিতেন, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। তুমি এখানে কি জন্য এসেছো? আমি আপনার সাথে জরুরি কথা বলতে এসেছি। আপনি এখান থেকে পালিয়ে যান, আমি আপনার কাছে হাত জোর করছি। পালিয়ে যান হিতেন দাদা, তাহলে আপনার আর কোনো শাস্তি হবে না। এটা কি বলছো তুমি? এক সেকেন্ড মাসি। আমার সঙ্গে চলো, আমি বলছি আমার সঙ্গে চলো। জয় শ্রীকৃষ্ণ বাবা। জয় শ্রীকৃষ্ণ। কিছু পেপার সাইন করতে হতো, যদি তুমি করে দিতে। ঠিক আছে। বাবা, তোমাকে কিছু বলার ছিল। বল। আসলে হিতেন দাকে শাস্তি দিয়ে তুমি কিন্তু ভালো করনি। আমি আসলে সেটা বলতে চাইছিলাম না বাবা, আমি বলছিলাম জাস্ট মৃত্যু শাস্তি নয়, বা এত বড় অপরাধ করেছে যে কোনো না কোনো শাস্তি তো দিতেই হতো, তাই না? বাবা কেউ এটা বুঝতে পারছে না যে তুমি ধর্মরাজ, তোমার জন্য ন্যায়ই কিন্তু সব, সম্পর্ক বা অন্য কিছু সব পড়ে। আমি জানি পুরো গ্রামের সামনে নিজের ছেলেকেই শাস্তি দেওয়া, তোমার মনে কি যে কষ্ট চলছে বাবা। তাছাড়া আমি হিতেন দাদার জায়গা তো কোনোদিনও নিতে পারবো না, কিন্তু যদি আমি হিতেন দাদার জায়গা থাকতাম আমি তোমার কষ্টটা নিশ্চয়ই বুঝতাম। তোমার সাথে কথা আছে, আমি ন্যায় বিচার চাই। ন্যায় বিচার যদি চাও তাহলে ধর্মপুরের মালিক। এক্স্যাক্টলি, ধর্মপুরের মালিকের কাছেই এসেছি আমি, নিজের বাবার কাছে নয়। আমার বাবাকে তো আমি চিনতেই পারিনি, আছে কি নেই সেটাই বুঝি না। আমি সেই দিনই তাকে হারিয়ে ফেলেছি যেদিন আমার মাকে হারিয়েছি। সেদিনের পরে আমি যখনই দেখেছি ধর্মপুরের মালিককে দেখেছি। আমার মা আমায় জন্ম দিয়েছিল এই বাড়িতে, কিন্তু আমরা বড় হয়েছি ধর্মরাজের জেলখানাতে। কিন্তু আজ পর্যন্ত ধর্মরাজকে কোনো অভিযোগ করিনি, কারণ আমার কাছে আমার দাদা ছিল, ও আমার কাছে বাবা, আমার মা, আমার সব কিছু ছিল। একমাত্র ওই আমার মনটাকে বুঝতো। এখন আমি ন্যায় বিচার চাই, সেই বাবার বিরুদ্ধে যে ধর্মরাজের সামনে চুপ করে আছে, সেই বাবা যে নিজের ছেলেকে ফাঁসির শাস্তি দিয়েছে। ন্যায় বিচার করুন, হয় ওই বাবাকে শাস্তি দিন, নয় আমার দাদাকে ক্ষমা করুন। চুপ কর মা, কাদম্বরী চুপ কর। না দিদা, আজ আমি চুপ করে থাকবো না, কতদিন চুপ থাকবো? আমার বাবা আমায় ভালোবাসেনি, আমি চুপ ছিলাম। আমার দাদাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি চুপ ছিলাম, আর কত চুপ থাকবো? জিজ্ঞেস করো কোন বিষয়ে উনি দুঃখ পেয়েছেন। হ্যাঁ, এই বিষয়ে যে গোহত্যা হয়েছে,
নাকি এই বিষয়ে যে ওই গরুটা তার দ্বিতীয় স্ত্রী ছিল? চুপ কর মা, আমি তোর কাছে হাত জোড় করছি। মা, তুমি কেন হাত জোড় করছো? আমি নিজে হাত জোড় করে ক্ষমা চাইবো ওর কাছে, সেই বাবার প্রতিনিধিত্ব করে যিনি অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য তাকেও অপরাধী বলে মনে করা হচ্ছে। কিন্তু ধর্মরাজ মাহিয়াবংশী হয়েই আমি এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারি। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।